মধুপুর থানাধীন দেবীপুরের ধ্যান ফাউন্ডেশনের পরিচালনাধীন গৌশালায় গরু চুরির ঘটনার মূল রহস্যের পর্দা ফাঁস করেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিভিন্ন অনিয়মের ফলে অকালে মরে যাওয়া গরুগুলিকে গৌশালার ভেতরে মাটি চাপা দেওয়া হতো কিন্তু এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য মধুপুর থানায় মিথ্যা গরু চুরির মামলা করেন গৌশালার কর্তৃপক্ষ গোশালায় গরু চুরির রহস্য উদঘাটন করেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক উত্তম বণিকের নেতৃত্বে মধুপুর থানার পুলিশ বেশ কয়েক মাস যাবৎ সাগর বিধানসভা এবং মধুপুর থানার অন্তর্গত দেবীপুরস্থিত এনজিও ধ্যান ফাউন্ডেশনের পরিচালনাধীন গোশালায় গরু চুরির বেশ কয়েকটি ঘটনার মামলা নথিভুক্ত হয় মধুপুর থানায় পুলিশ বেশ কয়েক মাস যাবৎ এই চুরিকাণ্ডে যুক্ত কোনো বিষয়ের সমাধান করতে না পেরে অবশেষে মঙ্গলবার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক উত্তম মণিক এবং মধুপুর থানার ওসি বিষ্ণুপদ ভূমিকের নেতৃত্বে পুলিশের একটি দল হানা দেয় দেবীপুরের ধ্যান ফাউন্ডেশনের গোশালায় সেখানে গিয়ে চাঞ্চল্যকর বিষয় উঠে আসে পুলিশের তল্লাশিতে মধুপুর থানাধীন দেবীপুর এলাকায় প্রায় চার থেকে পাঁচ কানি এলাকা জুড়ে এই গোশালার পরিচালনার দায়িত্বে রয়েছে ধ্যান ফাউন্ডেশন নামের একটি এনজিও কয়েক মাস যাবৎ এই গোশালা থেকে গরু চুরির ঘটনার অভিযোগ জানানো হচ্ছিল এই এনজিওর তরফ থেকে কিন্তু মঙ্গলবার এই ঘটনার মূল রহস্যের পর্দা ফাঁস করেন মধুপুর থানার পুলিশ মূল বিষয় হচ্ছে পরিচালনায় গাফিলতি এবং বিভিন্ন আনুষাঙ্গিক ত্রুটির জন্য গরুগুলির অস্বাভাবিক মৃত্যু হচ্ছিল এবং এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য এই এনজিওর তরফ থেকে ওই গৌশালার মধ্যেই মাটির নিচে কবর দেওয়া হচ্ছিল এমনকি গরুগুলির মৃতদেহের সাথে লবণ মিশিয়ে মাটি চাপা দেওয়া হচ্ছিল যাতে খুব তাড়াতাড়ি দেহগুলি মাটির সাথে মিশে যায় লবণ লবণ দিছ ডেড বডির সঙ্গে কেন আচ্ছা ফর ফার্স্ট ডিকম্পোজিশন বোধ